ফটিকচুরির লেলাং ইউপিত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারলর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে শাহনগর প্রগতি সংঘ। 23 জুন শনিবার বিকেলে শাহনগর প্রগতি সংঘ কার্যালয়ের সামনে লেলাং ইউপি চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিতাহি ক্ষতিগ্রস্ত অলর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। এ সময় উপস্থিত আছেন ক্লাবর পৃষ্ঠপোষক মাহবুবুল আলম, শহীদুল আনোয়ার, ইলিয়াস, মুক্তিযোদ্ধা হারুন, মুস্তাফা কামাল, সভাপতি মাসুদ করিম সহ আরও বোধকে। তারা যে ত্রাণ বিতরণ করার ইউনিয়নের শিক্ষা লইয়ারে লেলাং ইউনিয়নের যেতাকিন ক্লাব আছে, সংগঠন আছে, যতায়ন সংস্থা আছে, যত দৈন্যবান ব্যক্তিও আছে, বিয়নে এই উদ্যোগের স্বাগত জানাই তারাও এগিয়ে আইব। আর এলাকার মানুষ খুবই অসহায়, এই বন্যার মধ্যে খুবই কষ্টকর্জি, এবং প্রগতি ক্লাব যে আজি এই মহৎ উদ্যোগ লইয়ারে এগিয়ে আইসি এটা লাই আর ব্যক্তিগত পক্ষতুন, লেলাং ইউনিয়ন পরিষদের পক্ষতুন, লেলাং ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষতুন তার ধন্যবাদ জানাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাব এবং সি প্লাস ফোন রেখা।